কখনো ভেঙে পড়ো না, পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তো কখনোই ভেঙে পড়া উচিত না, ভেঙে পড়লে আসলে বাকি জীবনটা খুবই দুর্বিষহ হয়ে যায়। যা হারিয়েছে তো হারিয়েছে, সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার মনে করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। তো আজকে আসছি, আসলে এটা অনেক আগের ব্লগ দেওয়া হয়নি, তো চোখে পড়লো হঠাৎ করে, তো দিলাম আর কি। তো এটা হচ্ছে, কিছু গাছ আনতে গিয়েছিলাম, একটা দূরে হচ্ছে একটা মেলা গিয়েছিলাম। তো মেলাতে গিয়ে ভাবলাম যে একটা নার্সারি আছে অনেক বড়, দেখেন এটা অনেক বড় নার্সারি, অনেক গাছ, অনেক কিছুই আছে এখানে, অনেক জাতের গাছ আছে, সবই দেখলাম হেঁটে হেঁটে অনেকক্ষণ বিকালবেলা। তো আমরা দুইজন মিলে গিয়েছি, আমার ছেলে সহ। তো অনেক গাছই পছন্দ হয়েছে, আবার কিছু ভালো লাগে নাই তেমন। আমার আসলে ইনডোর প্ল্যান্টগুলো বেশি ভালো লাগে, মনে হয় যে গাছ দিয়ে পুরো ঘরটা সাজিয়ে রাখি সুন্দর করে, কিন্তু আসলে হয়ে ওঠে না। বাসায় ছোট বাচ্চারা আছে, তো আবার বয়স্ক বাবা আছে, তো উনি অনেক কিছুই অনেক সময় পছন্দ করে না, তো ওভাবে সাজানো হয় না, গাছ দিয়ে রাখতে পারি না। তো যাই হোক, চলে আসলাম, গাছগুলো ভীষণ ভালো লাগছিল। আসলে ভুল হয়ে গেছে, প্রথমে যদি দোয়েল চত্বর চলে যেতাম তাহলে ওখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস, ইনডোর প্ল্যান বলেন যাই বলেন সবই পাওয়া যায়। তো এখানে হচ্ছে এই গাছগুলো নিয়েছি, তো ইনডোর প্ল্যান শুধু একটাই নিয়েছিলাম। তো ওরা বলতেও পারছিলো না, বলতেছিলো কয়েন প্ল্যান্টটাও নাকি ইনডোর প্ল্যান্ট, এটা নাকি ঘরে রাখা যায়। তো যাই হোক, সাহস হচ্ছিলো না যে ঘরে থেকে বারান্দা, বারান্দা থেকে ঘরে টানাটানি করব, তো এখানেই রাখলাম এগুলোকে। প্রথম যখন আনি এগুলোর অবস্থা এরকম ছিল, ছোট ছোট। তো এখন তো মাশাল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ অপরাজিতা একটা এনেছি, আর হচ্ছে যে কয়েন প্ল্যান্ট, তারপরে একটা কি বলে হচ্ছে ইনডোর প্ল্যান্ট একটা, আরেকটা এমনিতেই ছোটো ছোটো পাতা চিকন চিকন একটা গাছটার নাম আসলে আমি জানি না। তো এতে শুরু করে দিয়েছে ছোটো ভাইয়ের বউ, ও সুন্দর করে এগুলোকে মাটিগুলো সুন্দর করে ওগুলোকে প্রসেসিং করে নিয়ে নিচ্ছে, এগুলোকে বসাই দেবে। এগুলোকে আসলে ছোটো ছোটো গাছ, তো এগুলো ছোটো ছোটো টবের মধ্যে বসাচ্ছিলো, ঘরে তো টবের কোনো অভাব নেই, আমাদের অনেক গাছ ছিল একটা সময়। তো আব্বু অসুস্থ হয়ে যাওয়াতে ওগুলোর যত্ন হয় নাই, তো ওগুলো সব মরে গেছে। একটা সুন্দর, অনেক সুন্দর একটা গোলাপ গাছ ছিল আমাদের ঘরে, মানে এগুলো আমার বড় ভাই লাগাইছিল, তো গাছটা অনেক সুন্দর ছিল, অনেক বড় হয়েছিল, ভ্যারাইটিস গোলাপ ধরতো গাছে। তো এটা নষ্ট হয়ে যায় গাছ, অনেকগুলোই ছিল, সবগুলোই মোটামুটি ক্যাকটাস ছিল, অনেক সুন্দর ফুল ধরতো, মাশাল্লাহ অনেক বড় হয়েছিল। তারপরে আরও বিভিন্ন রকম ক্যাকটাস, তারপরে গোলাপ, অনেক কিছুই ছিল। তো যাই হোক, এটার অবস্থা দেখেন, লাগানোর পরে একবারে মানে এনে দিয়ে গিয়েছিলো, তো যাই হোক ওইটা ঠিক হয়ে যায় পরে পানি দিতে দিতে। যত্ন আসলে সব কিছু, যত্নের উপরে।